সিটি কর্পোরেশনে চাকরির আবেদন করতে চাইলে আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিপুল সংখ্যক পদে, এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি 33টি ক্যাটাগরিতে 101টি পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, চাকরির আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই যে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন 10 বঙ্গবন্ধু রোড নারায়ণগঞ্জ, তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 11 এপ্রিল 2022 তারিখ খ্রিস্টাব্দ। তো বাম পাশে দেখতে পাচ্ছেন যে তাদের অফিসিয়াল স্মারক নাম্বারটি তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে বলতেছে যে স্থানীয় সরকার বিভাগ এত এত তারিখ এত এত নম্বর স্মারক মূলে ছাড়পত্র অনুযায়ী এত এত, এই বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থী রয়েছেন। তো আমরা আলোচনা করব পদের নাম, পদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো এখানে এক নম্বর পদ দেখুন, এক নম্বর পদের নাম দিয়েছে প্রোগ্রামার। এখানে বেতন স্কেল হবে আপনাদের 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে একটি। এই পদের জন্য বয়স কোনো নির্ধারণ করা হয়নি। তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন, কারণ এতগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। দুই নম্বর পদে আসুন, দুই নম্বর পদের নাম দিয়েছে স্থপতি। এখানে পদের সংখ্যা একটি, বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে। এই পদের জন্য আপনাদের বেতন হবে স্টার্টিং 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। তিন নম্বর পদে আসুন, তিন নম্বর পদের নাম দিয়েছে সহকারী প্রকৌশলী সিভিল। এখানে পদের সংখ্যা একটি, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু পড়বেন। চার নম্বর পদে আসুন, চার নম্বর পদের নাম দিয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এখানে বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে একটি, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। পাঁচ নম্বর পদে আসুন, পাঁচ নম্বর পদের নাম দিয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক। বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে একটি, বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। ছয় নম্বর পদে আসুন, মেডিকেল অফিসার। এখানে পদের সংখ্যা চারটি, বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিত পড়বেন। সাত নম্বর পদে আসুন, আইন কর্মকর্তা। এখানে পদের সংখ্যা একটি, বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু পড়বেন, বয়স 18 থেকে 30। আট নম্বর পদে আসুন, সম্পত্তি কর্মকর্তা। এখানে বেতন স্কেল হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে একটি, বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিত পড়বেন। নয় নম্বর পদে আসুন, নয় নম্বর পদের নাম দিয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এখানে বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে দুইটি, বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। দশ নম্বর পদে আসুন, দশ নম্বর পদের নাম দিয়েছে গ্রন্থাগারিক। এখানে পদের সংখ্যা একটি, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। এগারো নম্বর পদে আসুন, এগারো নম্বর পদের নাম দিয়েছে ব্যক্তিগত সহকারী। এখানে বেতন স্কেল আপনাদের 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে দুইটি, বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। বারো নম্বর পদে আসুন, বেঞ্চ সহকারী। এখানে পদের সংখ্যা একটি, বা আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন।
13 নম্বর পদে আসুন, কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা তিনটি, বয়স নির্ধারণ করা হয়নি এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। 14 নম্বর পদে আসুন, 14 নম্বর পদের নাম দিয়েছে আইন সহকারী। এখানে বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে একটি। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। 15 নম্বর পদে আসুন, নিরাপত্তা পরিদর্শক। এখানে পদের সংখ্যা একটি। বেতন হবে আপনাদের 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে পড়বেন। 16 নম্বর পদে আসুন, ওয়ার্ড সচিব। এখানে পদের সংখ্যা 27টি। বয়স থাকতে হবে 18 থেকে 30। বেতনের স্কেল হবে আপনাদের 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিত পড়বেন। 17 নম্বর পদে আসুন, ওয়ার্ড ভাণ্ডার রক্ষক। ভাণ্ডার রক্ষক, এখানে বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে দুইটি। বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। 18 নম্বর পদে আসুন, ক্যামেরাম্যান। এখানে পদের সংখ্যা একটি। বয়স থাকতে হবে 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। 19 নম্বর পদ দেখুন, অটো ক্যাট অপারেটর। অটো ক্যাট অপারেটর, এখানে পদের সংখ্যা একটি। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিত পড়বেন। 19 নম্বর পদে আসুন, লাইসেন্স ইন্সপেক্টর। এখানে পদের সংখ্যা তিনটি। বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। 21 নম্বর পদে আসুন, 21 নম্বর পদের নাম দিয়েছে ক্যাটালগার। এখানে পদের সংখ্যা দুইটি। বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। 22 নম্বর পদে আসুন, 22 নম্বর পদের নাম দিয়েছে কসাইখানা পরিদর্শক। এখানে পদের সংখ্যা একটি। এভাবে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদের সংখ্যা 10টি। বয়স 18 থেকে 30। 24 নম্বর পদ দেখুন, সহকারী কর নির্ধারক। এখানে পদের সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। 25 নম্বর পদে আসুন, সহকারী কর আদায়কারী। এখানে পদের সংখ্যা 5টি। বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। তো আরেকটি পেজ আছে, সেই পেজে আপনাদেরকে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন 26 নম্বর পদ সার্ভেয়ার, এখানে পদের সংখ্যা দুইটি। 27 নম্বর পদ দেখুন, রাজস্ব আদায় সহকারী। এখানে পদের সংখ্যা দুইটি। 28 নম্বর পদ দেখুন, রেকর্ড কিপার। এখানে পদের সংখ্যা একটি। 29 নম্বর পদ দেখুন, রেজিস্ট্রেশন সহকারী। জন্ম মৃত্যু, এখানে পদের সংখ্যা তিনটি। 30 নম্বর পদ দেখুন, কমিউনিটি কর্মী। এখানে পদের সংখ্যা ছয়টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন। 31 নম্বর পদ দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। 32 নম্বর পদ দেখুন, বাতি পরিদর্শক। এখানে পদের সংখ্যা 3টি। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো পড়বেন। 33 নম্বর পদ দেখুন, মশক নিধক সুপারভাইজার। এখানে পদের সংখ্যা 3টি। বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিত পড়বেন। এই মোট 101টি পদ, 33টি ক্যাটাগরি। তো এই বিজ্ঞপ্তিতে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদনটি করতে হবে। যেমন এখানে বলতেছে 2 নম্বরে, নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে প্রথমেই বলতেছে, 18 চৈত্র 1428 বঙ্গাব্দ, 1 এপ্রিল 2022 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এবিডেবিট গ্রহণযোগ্য নয়। তো এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়বেন। তো যেহেতু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, সেহেতু অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটা আপনাদের একটু জানা প্রয়োজন। তো এখানে 14 নম্বর কলমটি দেখুন, এখানে বলতেছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ, এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে, এই যে ncc.teletech.com.bd, এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনপত্রের এখানে বলতেছে আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী, এই যে লিঙ্ক দুইটি দেওয়া আছে, এই লিঙ্কে ভিজিট করলে এই সার্কুলার বিজ্ঞপ্তি সহ আবেদন করার সমস্ত তথ্যগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখানে আবেদন করার সময়সীমা উল্লেখ করে দিয়েছে যে এখানে অনলাইন আবেদনপত্র করা শুরু হবে, আবেদন করা শুরু হবে 17/4/2022 তারিখ সকাল 10:20 হয়তো আবেদন করা শুরু হবে এবং আবেদন করা শেষ হবে 12/5/2022 তারিখ বিকেল 5:20 পর্যন্ত আপনারা দীর্ঘ সময় ধরে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে আপনাদের মূল্যবান আবেদনটি আপনারা সাবমিট করবেন। তো বন্ধুরা, আজকে মোটামুটি এটাই ছিল জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।